আয়ুক্তৰ কাৰণে যত ট্ৰেফিক কন্ট্ৰলৰ পৰা আৰম্ভ কৰি গুৱাহাটী পুলিচৰ গোটেইখিনি সুবিধা একেটা বিল্ডিঙতে উপলব্ধ হ'ব। 95 কোটি টকা খৰচ কৰি এই প্ৰকল্পটো আমি হাতত লৈছিলোঁ আৰু আমাৰ প্ৰচেষ্টা যে যাতে 2025 চনৰ 15 আগষ্টৰ আগতে আমি এই প্ৰকল্পটিৰ শুভ উদ্বোধন কৰিব পাৰোঁ। আমাৰ কণ্ট্ৰেক্টৰে হওক, PMC হওক, তেওঁলোক সকলো আশাবাদী যে আজিৰ পৰা এবছৰৰ ভিতৰত তেওঁলোকে প্ৰকল্পটো দিব পাৰিব। অলপ আগতে মই ৰূপনগৰত জিলা আয়ুক্তৰ নৱনিৰ্মিত ভৱনটো চাই আহিছিলোঁ। জিলা আয়ুক্ত, পুলিচ কমিশ্যনাৰ এই দুয়োটাই স্থায়ী ঠিকনালৈ আহি গ'লে আমাৰ সৰ্বসাধাৰণ ৰাইজৰ বহুখিনি উপকাৰ হ'ব। আৰু এইটো যিহেতু GS ৰোডৰ লগতে কৰা হৈছে, ট্ৰেফিকতো বিশেষকৈ খানাপাৰা এই অঞ্চলটোত ট্ৰেফিক ইমান নাথাকে আৰু ভিতৰত কাৰ পাৰ্কিঙো আমি যথেষ্ট কৰিছোঁ। যদি কিবা কাৰণত ৰাস্তাত ভিৰো হয়, আমি যাতে ভিতৰত কাৰ পাৰ্কিঙৰ সুবিধা দিব পাৰোঁ। আৰু এবছৰৰ ভিতৰতে DC অফিচ আৰু CP অফিচ দুয়োটাই আমি কমপ্লিট কৰিম। হ'ব, আসলে মুখ্যমন্ত্রীগুলির ভাষ্য তেও ইতিমধ্যে কৈছে যে এবছৰৰ ভিতৰতে DC অফিচ আৰু CP অফিচ তেওঁলোকে সম্পূৰ্ণ কৰিব। কেনে ধৰণে আৰক্ষী আয়ুক্ত কাৰ্যালয়টো হ'ব সেই সন্দৰ্ভত তেও ইতিমধ্যে সাংবাদিকৰ আগত জনাইছে। আৰু এতিয়া যিহেতু পানবজাৰত আছে CP কাৰ্যালয়টো, সেই কথাও ইতিমধ্যে চোৱা চিতা কৰি থকা হৈছে। গতিকে আটাইখিনি সামৰি আজি মুখ্যমন্ত্রীগুলিয়ে কেইবাটাও ব্যস্ততাময় কাৰ্যসূচীৰ মাজত এই সময়ছোৱাত আৰক্ষী আয়ুক্ত কাৰ্যালয়ত উপস্থিত হৈ কামৰ খতিয়ান ল'লে। আৰু ইফালে আজি দিনৰ ভাগত জনতা ভৱনত সৌৰশক্তি প্ৰকল্প উদ্বোধন কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সৌৰশক্তি প্ৰকল্প উদ্বোধন কৰি মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য, 3 বছৰৰ পিছত দিনৰ ভাগত বিদ্যুৎ যোগানৰ ক্ষেত্ৰত স্বনিৰ্ভৰশীল হ'ব ৰাজ্য। প্ৰধানমন্ত্ৰীৰ সূৰ্য ঘৰ আঁচনিৰ জৰিয়তে ঘৰে ঘৰে সংযোজন হ'ব সৌৰশক্তি। ৰাজ্যৰ 180,000 লোকে সূৰ্য ঘৰ আঁচনিৰ বাবে আবেদন কৰিছে। ইতিমধ্যে সেই সন্দৰ্ভত আজি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অৱগত কৰায়। চোলাৰ পাৱাৰৰ ক্ষেত্ৰত 3,600 মেগাৱাট চোলাৰ পাৱাৰ উৎপাদনৰ আমি যি প্ৰচেষ্টা হাতত লৈছোঁ, এই প্ৰচেষ্টা অহা 4-5 বছৰৰ ভিতৰত সফল হ'লে আমি অন্ততঃ দিনৰ ভাগত বিদ্যুতৰ ক্ষেত্ৰত আমি স্বনিৰ্ভৰশীল হ'ব পাৰিম। সৰ্বসাধাৰণ ব্যক্তিসকলেও যদি প্ৰধানমন্ত্ৰী সূৰ্যঘৰ বিজুলী যোজনা আঁচনিৰ লগত নিজক জড়িত কৰে, তেতিয়াহ'লে আমি ঘৰতো ইলেক্ট্ৰিচিটি আমি দিব নালাগিব। মই ৰাকেশ কুমাৰ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম যে অহা 10-15 দিনৰ ভিতৰত ইতিমধ্যে আমি যিসকল ব্যক্তিয়ে ঘৰত চোলাৰ পেনেল লগাব পাৰিছে এই আঁচনিটোৰ অধীনত, তেওঁলোকক আমি মাতি আনি তেওঁলোকৰ এক্সপেৰিয়েঞ্চ আমি শ্বেয়াৰ কৰাব লাগে যাতে বাকী সকলো আগ্ৰহী হ'ব পাৰে। কাজিৰঙাত এজাক শিশুৰ মাজত সোণালী শৈশৱৰ ৰং বিচাৰি আৱেগিক হৈ পৰিল কৃষিমন্ত্ৰী অতুল বৰা। কাৰ্বি পাহাৰৰ পৰা বৈ অহা কহৰা নদীত সাঁতুৰি নাদুৰি আত্মহাৰা হৈ থকা এজাক শিশুৰ সৈতে উমলি থকা দেখিবলৈ পোৱা গ'ল। মন্ত্ৰীগৰাকীক কহৰা নদীত নামি শিশুসকলৰ মাজত তেওঁ পানীৰ সৈতে খেলিছে। শৈশৱৰ খন্তিকীয়া অনুভৱত আৱেগিক হৈও পৰিলে, অতি স্মৃতি ৰোমন্থন কৰিলে, কিন্তু বিচাৰিলেও আৰু সোণালী দিনবোৰ উপলব্ধি নাহে সেই কথাও তেওঁ জনালে। খুব ভাল লাগিছে, শৈশৱৰ স্মৃতিয়ে এইবিলাক দেখিলে আমনিও কৰে। ইয়াত ল'ৰা ছোৱালীবিলাকে কাৰ্বি আংলঙৰ পৰা বৈ অহা এই কহৰা নদীত সাঁতুৰিছে, নাদুৰিছে, তেওঁলোকে ড্ৰাইভ মাৰিছে, জঁপিয়াইছে শিলৰ পৰা। এটা সুকীয়া পৰিৱেশ, এই দিনবিলাকৰ কথা মনত পৰে, ভাল লাগিছে। আৰু বহুত ঠাণ্ডা, ইয়াৰ পানীটো অত্যন্ত ঠাণ্ডা হয়।
রহা পৌরসভার অন্তর্গত ছয় নং মহলাত কলং নৈ খহনিয়াই লৈছে ভয়াবহ রূপ। কলং নৈ কাল রূপর ফলত অঞ্চলটির ভূমির কলঙর বুকু জাগ হয়েছে বহুতরে ঘর দ্বার। মহলাটোর বহু বাসিন্দার ঘর পানি সুমাইছে। যা যার উপক্রম ঘটার পিছতো কান খার নাই রহার স্থানীয় প্রশাসনের খহনিয়া অঞ্চলের মাত্র 200 মিটার নিলগত থাকা জলসম্পদ বিভাগের কলঙর খহনিয়ার ফলত ফাট মেলিছে এটা বহু লোকের ঘর। প্রতি মুহূর্ততে হংকার মাজত দিন কটাবল হয়েছে অঞ্চলটির বাসিন্দায়। খহনিয়াত যা যার ভয়ত উজাগরি নিশা কটাবল হয়েছে রাইজে। উল্লেখযোগ্য যে মহলাটোর উক্ত সমস্যাটোর বিষয়ে জানিব পারি সমষ্টিটোর বিধায়ক শশীকান্ত দাসে অঞ্চলটো পরিদর্শন করে রাইজের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছে, যদিও সেয়াও ফুটুকার ফেনত পরিণত হল। এই সন্দর্ভত শীঘ্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবলে অঞ্চলটোর রাইজে বিভাগীয় কর্তৃপক্ষ আর সরকারক আহ্বান জানাইছে। ভয়ঙ্কর মানে পরিস্থিতি হয়েছে। মিনিটে মিনিটে যাওয়া বছর মানে আমার দুটা ঘর খহনীয়া হল, তারপর অকমান জায়গা আসলে এতিয়া এবার পানি হতে মিনিটে মিনিটে মানে মাটি খহি 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 ঘর ভিতরলৈকে খহি গলগে। আর রাতে টোপনি মারিবলৈ মানে এনেকুৱা ভয়ঙ্কর হয়েছে, কোনো এডোখর রাস্তা থাকবলে হলেও রাস্তাটো জায়গা মানে গাড়ি মটর কারণে আমাকে অর্ডার দিলে আমি গুছি আহিলো। আহি আকো ইয়াতে থাকবলৈ লৈছো, লওয়ার কারণে আকো ঘর ভিতরতো এবার এয়া ফাট মেলিছে। রাতে টোপনি না যায় মানে যাম কেনেকে, এয়া মানে আধা ঘন্টা এক ঘন্টা মূরে মূরে ফাট মেলি 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 রাস্তালেকে খহনীয়া হয়েছে। কিমান বছর আগত মানে বছর বছর ধরে খহনীয়া হয়েছে কোনো কারণে। নিলগত আছে ENT অফিস, মানে বরষুণ তিতি তিতি আমার ইয়ার ওসর মানুষ তিনখনক দরখাস্ত দিল কিন্তু এলাও নকলে। কলিয়াবর কাজিরঙা সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত বরষুণত তিতিপুরি বন্যজন্তু সুরক্ষাত ব্যস্ত হল এডল মহিলা বনকর্মী। রোদ বরষুণক নেওচি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত থকা বন্য জীব জন্তু চোরাং চিকাৰীৰ রক্ষা করবলে নিজের ডিউটি পালন করে গেছে এই সকল মহিলা বনকর্মী। বুড়াপাহাড় বনাঞ্চলের এলাকাধীন দেওচুরর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত চোরাং চিকাৰীৰ বন্য জীব জন্তু সুরক্ষা দিবলে পুরুষের সমানে সমানে উদ্যানখনের ভিতরে বাহিরে টহল দিয়ে আছে এই সকল মহিলা বনকর্মী। উল্লেখযোগ্য যে রাষ্ট্রীয় উদ্যানখনত বন্যপ্রাণী সুরক্ষা দিবলে নিয়োজিত হয়ে আছে 35 গৰাকী মহিলা বনকর্মী। কান্ধত বন্দুক লৈ উদ্যানখনের বাহিরে ভিতরে নিয়মিতভাবে পালন করে গেছে নিজের কর্তব্য আর দায়িত্ব। আমার দায়িত্ব যেহেতু আমি জীব জন্তু রক্ষার কারণে আছো, রোদ বরষুণ তো আমার থাকলেও আমি এই কাম করবই লাগবে। আর এটা যেহেতু বারিষা সিজন আহিছে আছে, কোন মুহূর্তে পানি বাড়ি যাব পারে সেটাও আমি কব ন। বানপানীর সময়সাত আমি দেখবলে পাও যে জীব জন্তুবিলাক রাস্তা কিনারে মানে আহি যায়, সেইবিলাকে আমি এটা চোয়া চিতা করব লাগে। আজি বরষুণ দি আছে তথাপিও আমি যেহেতু আমার দায়িত্ব এই আমি জীব জন্তু রক্ষা করবলে আছো, যেটা আমি যান বরষুণ রোদ বরষুণ নেওচি হলেও আমি এই মানে দায়িত্বটা পালন করিমে। আর যোরাবাটত পুনের কৃত্রিম বান, এজাক মুখলধার বরষুণের পিছতে গুয়াহাটির উজনি অভিমুখী যোরাবাটর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ বুড়িল কৃত্রিম বানত। রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হল এককাল পর্যন্ত পানি, যার ফলত যাত্রীসকলের মাজত সৃষ্টি হয় হাহাকার অবস্থা। গুয়াহাটির উজনি পথচোয়া বন্ধ হওয়ার ফলত উড়ন সেতুর উপরে ভুল দিশে বাহনে চলাচল করবলে বাধ্য হল। মূলত পানি নিষ্কাশনের যোরাবাটত থাকা নলা নর্দমা সমূহ পাহাড়ের ঢল তথা রঙামাটি আর জাবর জোথরে ভর্তি হয়ে যাওয়ার ফলত নলা সমূহ উফন্দি উঠে আর তার ফলশ্রুতি বারে বারে কৃত্রিম বানের সৃষ্টি হয়। যোরাবাটর এই কৃত্রিম বান সমস্যা দীর্ঘদিনিয়া, কিন্তু এই সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার তথা প্রশাসনে কোনোদিনে গুরুত্ব দিয়া নাই। ইয়ার সহ বিয়লি খবর বিদায় লোক নমস্কার।